বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেটের দুই তারকা টপ অর্ডার ব্যাটার বাবর আজম এবং কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বন্ধুত্বের গভীরতা কেমন তা তো কারোই অজানার কথা নয়। মাঠের ক্রিকেট ছাপিয়ে ভিন্ন ভিন্ন সময়ে তাদের বন্ধুত্বের পরিচয় পাওয়া গেছে আলাদা আলাদা পরিস্থিতিতে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার উরুজ মমতাজের সঙ্গে ইউটিউবে এক র্যাপিড ফায়ার অনুষ্ঠানে বাবর তার প্রিয় বন্ধুদের নাম বলতে গিয়ে বলেছিলেন সব ক্রিকেটারের সঙ্গেই তার ভালো সম্পর্ক আছে, শুধু কাছের তিনজনের কথা বললে অন্যদের খারাপ লাগবে, কিন্তু রিজওয়ান, সাদাব খান আর ইমামুল হকরা বেশি কাছের তা জানাতে ভুল করেননি এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের সাথে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ করে দুই বন্ধু বাবর আর রিজওয়ান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার জন্য একসাথে পাড়ি দিয়েছিলেন। মঙ্গলবার বিপিএল এর সিলেট পর্বে ছিল এই আসরের দুই জায়ান্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ। দুই দলে আবার ছিল পাকিস্তানের এই দুই তারকা, চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লায় রিজওয়ান আর একবারের চ্যাম্পিয়ন রংপুরে বাবর আজম। আর তাই প্রতিপক্ষ হিসাবে কেমন করেন তারা সেদিকে তাকিয়েছিল দুদলের সমর্থকেরা। মাঠের খেলা ছাপিয়ে কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল বাবর রিজওয়ানের খুনসুটি। 22 গজে একে অপরের প্রতিপক্ষ হলেও এই ছবিগুলো বলে দেয় বন্ধুত্বের গভীরতা কতটুকু। রংপুরের দেয়া 166 রানের টার্গেটে ব্যাট করছিল কুমিল্লা। 22 গজে ছিলেন ভিক্টোরিয়ান্স, দুই ব্যাটার রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ম্যাচের বয়স তখন 5ম ওভারের খেলা এগিয়ে চলছিল। রংপুরের বলার হাসান মুরাদের তৃতীয় বলে রিজওয়ান সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্ত অতিক্রম করে প্রায় মিডনের দিকে ছুটছিলেন। বাবর আজম তখন দৌড়ে এসে রিজওয়ানের সাথে খুনসুটিতে মেতে উঠলেন। আঙ্গুল উঠিয়ে কিছু একটা বলে আবার আগের ফিল্ডিং পজিশনে ফিরে গেলেন বাবর। এর আগে রংপুর ইনিংসে বাবর আজও ব্যাট করার সময় দেখা যায় রিজওয়ানকে আরও একটি দৃশ্যে মেতে উঠতে। তখন বোলিং প্রান্তে ছিলেন স্বদেশী দ্রুতগতির বলার আমের জামাল। ওভারের প্রথম বলটি বাবর খেলতে পারেননি আর বল চলে যায় কিপারের কাছে। পেছন থেকে বলটি তালুবন্দী করেন রিজওয়ান। কিপারের কাছে বল যাওয়ার পর বাবর রিজওয়ানের দিকে তাকিয়ে হাসছিলেন। এর মধ্যে রান আউটের জন্য থ্রু করে বসলেন ভিক্টোরিয়ান্স কিপার, যেখানে দেখা যায় বাবরের ব্যাট দাগের মধ্যেই ছিল। হয়তো রাইডার ব্যাটারের সাথে দুষ্টুমি করেই বলটি থ্রু করেছিলেন রিজওয়ান। বিপিএলে এই দুই দলকে চিরপ্রতিদ্বন্দ্বী বললেও ভুল হবে না। মোট 14 বারের দেখায় যৌথভাবে সমান 7টি করে জয় দুই দলেরই। মাঠের ক্রিকেটটা সমানে সমানে লড়েন দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবারও এমনটা দেখা গিয়েছে দুই দলের মাঝে। রংপুর রাইডার্স প্রথম ইনিংসে নির্ধারিত 20 ওভার শেষে 165 রানের লড়াকু সংগ্রহ করে। রাইডারদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বাবর আজম, খেলেন 36 বলে 37 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আরেকদিকে কুমিল্লার হয়ে রিজওয়ান করেন 17 রান। শেষ পর্যন্ত রাইডারদের কাছে 8 রানে হেরে যায় লিটন কুমার দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। Thank you.